সবার আগে আমরা এখানে ব্রাউন ব্রেড নিয়ে নেবো, আপনারা হোয়াইট ব্রেড পাইলে নিতে পারেন। এরপরে টপিংসে আনিয়ন, গ্রিন চিলি আর ক্যারেটস দিচ্ছি, আপনারা যা খুশি টপিংস দিতে পারেন। আর ডিম, স্বাদ অনুযায়ী নুন, আর পাস্তা সস রেখেছি আমি। এর সঙ্গে আমার কাছে KFC-র একটা মেয়োনিস আজ ছিল, ওটাও আজকে দিয়ে দেবো। আর পেরি পেরি মশলা, আমি চিজ কিউব ইউজ করছি, আপনারা চাইলে মোজারেলা চিজ ইউজ করতে পারেন। আমি তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি বাটার ইউজ করতে পারেন, আরও বেটার হবে। এরপরে ব্রেডগুলোকে রাউন্ড শেপভাবে কেটে আপনার ননস্টিক ফ্রাইং প্যানে সেট করে নেবেন, সেমভাবে থালায় তুলে সাজিয়ে রেখে দেবেন। এরপরে আমরা দুটো ডিম ভেঙে একটা বাটিতে ডালবো, স্বাদ অনুযায়ী একটু নুন দেবো, আর ওটাকে ভালো করে ফাটিয়ে নেবো। ভালো করে ফাটাতে হবে, নাহলে নুনগুলো এক জায়গা থেকে যাবে আর খেতে মুখের মধ্যে নুন কড়া পাওয়া যাবে। এরপরে একটু তেল গরম করে তার মধ্যে ডিমটা ঢেলে দিলাম। এবারে যে ব্রেডটা আমরা সাইড করে রেখেছিলাম সেটাকে সেরমভাবেই সাজিয়ে দেবো ননস্টিক ফ্রাইং প্যানের ওপরে। একটু সাজিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটুখানি টিপে দেব একদম, এরপরে ওটাকে পাল্টে দেব। পাল্টে বেশি না, জাস্ট 1-1.5 মিনিট ওটাকে রান্না করে তারপরে তুলে নেব। এই হয়ে গেছে, ব্যাস এবারে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে আমাদের সব টপিংসগুলো দিতে হবে, তার আগে একটু পাস্তা সস। আর যেরকম আপনাকে বলেছিলাম কি আমরা KFC-র মেয়োনিজটা দেবো, সেই KFC মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে এবারে চামচের মাধ্যমে ভালো করে লাগিয়ে দেবো চারদিকে, চারদিকে ভালো করে ছড়িয়ে দেবো যাতে কোন কোন অবধি পুরো টেস্টটা চলে আসে। ঠিক আছে, এরপরে আমরা এর মধ্যে টপিংসগুলো দেবো। টপিংসের মধ্যে আমি এখানে আনিয়ন, গ্রিন চিলি আর ক্যারেটস দিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, যেরকম বেল পেপার, একটু টম্যাটো, এগুলো অনেকগুলো অপশানস আছে। অ্যাকচুয়ালি আমরা একটু চিলি পছন্দ করি, ইভেন কি আমার ছেলেও চিলি খায়, তাই জন্য আমরা একটু ঝাল জিনিসটা পছন্দ করি, তাই জন্য আমরা দিচ্ছি। এর উপরে চিজ দিয়ে আমরা ফ্রাইং প্যানে রেখে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করবেন, তারপরে আপনার রেডি হয়ে গেছে। এবারে কেটে নেব পিৎজার শেপে পুরো, এই দেখুন এরমভাবে এই আমাদের পিৎজাটা পুরো রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন লাগছে দেখতে, ছবিটা পুরো দিয়ে দিয়েছি আমি, এই যে ব্যাস। এবারে আপনি এর ফিডব্যাক দেখে নিন কেমন হয়েছে খেতে, কেমন হয়েছে, হ্যালো কেমন হয়েছে, আপনারা একবার করবেন অবশ্যই, ফলে কিন্তু আছে।